হ্যালো বন্ধুগণ, সবাই রে গুড মর্নিং। আজকে এখন আমরা বাসায় যাই মুগিয়া, আর আমার হাতে কিটা দেখতে এখন কসু লইয়ে দিলাম। কিটা কসু জানি কিন্তু হইটা একটু আলাদা ধরনের কসু। এই কসুটা ওই যে হালকে লক্ষ্মীপুর মানে ফুলের তল গেছি, তো এখানে মানে আমরা কসু আছে না অনেকটা ডাটা দেয় এরকম করে এসেছে, তো এটা না একটি ডাটা বাড়ি রয়ে এরকম করিয়া। তো খাইতেও কসুটা খুব বেশি মিষ্টি, আগে খাইতে পারতো। তখন গেছে যখন মায় কইয়া দিছে যে এই কসুটা আনতামই আনতাম, এটা লেগে কসুটা লইয়া যে এরাম। তো হ্যালো বন্ধুগণ, বন্ধুগণ আমরা এখন অটো তুটি দিলাম। এই দেখো বন্ধুগণ, আমার ভাইয়া কিন্তু ব্যাগটা পিছন দিকে রাখিয়া বইছে, আর এই ব্যাগটাই আমরা রাখিয়া যাইমু গিয়া। বন্ধুগণ মাসি বাইরে দেখাইছে না, কারণ তো জানো তারা আমরা আইতে দেন না, সাবি উঠে লুকাই রাখছে, বহুত কষ্ট করিয়া না কইয়া কইছে গেলে বাইরে আইছে গেলে তারা দেখাইতে পারছে না। আর ওখান যদি এক কাপ বাইরে চা খাইতে দেন আমার ঠিক ঘুমটা গেল দেওয়া নেই, চা খাইতে দিত না। এখন আমরা যাই যাইলাম আইএসবিটি, আমরা ট্রেনে যাইলাম না বাসেই যাই বাড়ি বন্ধুগণ। আইএসবিটি দাই গেছি আমি সাইডে, বন্ধুগণ আমরা আইএসবিটি দাই গেছি, আর এদিকে দেখলাম একটা ছোট গাড়ি যায়, ভাবলাম চলো এটার মধ্যে দেখি উঠিয়ে যাই মুগিয়া। বন্ধুগণ এই গাড়ি তাড়াতাড়ি উঠার লাগিয়া আমরা যে অটোর মধ্যে উঠছি, ওই অটোর পিছন দিকে আমার ভাইয়ে তার ফিডব্যাকটা রাখছিল, এটা কিন্তু আমরা আনতে ভুলেই গেছি। আর এখন পর্যন্ত আমরা মনেই নাই যে আমরা ব্যাগটা রাখি আইছি, ঘরে আওয়ার পরে মনে হইছে। বন্ধুগণ বহুত বেশি ক্ষুধা লাগে গেছে, এখন আমার ব্যাগটা আমার ব্যাগের মধ্যে এটা আসলো, এটা খাইমু বইয়া বইয়া। বন্ধুগণ করিমগঞ্জ যাই গেলাম, বন্ধুগণ গাড়ির থেকে তো নামে গেলাম, এখন আমরা টুকটুক যাই পাইনি রমণী রোড তিনজন কত করিয়া আরো কত মায়ের যে জাম লাগছে দেখো কি যার জাম লাগছে, এদিকে যত সময় লাগছে না এখন এদিকে তত সময় লাগবো রে। বন্ধুগণ আই গেলাম আই গেলাম, কেউ বাইরে না দিকে আমরা নেওয়াত, হ্যাঁ তবে সেটা বালা উলা পায় না, যদি বালা পাই তাতে বিয়া হলো না, খুলবাই নি কেউ কেউ নাই সময় গো হয় গো মা হয় তোমরা না দেখো কী আনছি তোমার লাগিয়া, চলাও চলাও ফ্যান নাই না এটা নাও দেখো কীটা দেখো তো চিনি
কিদা আমি আনছি কিছু খুব আমারে আমি কই না এটা নিম্ব মাল লাগে খাইব বহুত বছর পরে খাইবা বহুত বছর পরে বিয়ার পরে তো আর খাইছি না ঠিক আছে লাইট করে আমি ড্রেস খুলি তো বন্ধুগণ হ্যাঁ এই ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকিও সুস্থ থাকিও।